মাথার উপরে ব্রিজ, চলছে গাড়ি। নিচে আপনি পানিতে ভেসে প্রিয়জনকে নিয়ে চা বা কফি পান করছেন। একবার ভাবুন কেমন অনুভূতি হবে আপনার। ঠিক তাই, এমনই একটি ভাসমান দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট চালু হয়েছে খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারি সেতুর নিচে কাজীবাছা নদীতে। অভিনব ও দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে মেঘবিন্দু ভাসমান রেস্টুরেন্ট। ব্যতিক্রমী ভাসমান এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে শতাধিক প্লাস্টিকের ড্রাম, কাঠ, টিন ও লোহার অ্যাঙ্গেল দিয়ে। 12টি রুমে রেস্টুরেন্টে একসঙ্গে 70 জন বসতে পারেন। উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে নান্দনিক এই রেস্টুরেন্টটি। বিভিন্ন এলাকা থেকে তরুণ তরুণীরা ছুটে আসছেন এই রেস্টুরেন্টে নিরিবিলি সময় উপভোগ করতে। এখানে যারা সময় কাটাতে আসছেন তাদের সবাই যে চা কফি পান করেন এমন নয়, বেশিরভাগ তরুণ তরুণী আগ্রহী সেলফি তুলতে। নদী দিয়ে বড় কোনো জলযান গেলে রেস্টুরেন্ট হালকা দোল খায়, তাতেই বাড়তি আনন্দ পাচ্ছেন বিনোদন প্রেমীরা।